আমরা সিলেটের এখন একটা বিস্তীর্ণ এলাকায় আছি, যেটিকে বলা হয় রাতারগুল। রাতারগুলে আমি বাংলার গান গাই, গানটা শুটিং করেছি, আমাদের খুবই ভালো লেগেছে। রাতারগুলকে সিলেটে বলা হয় যে সিলেটের সুন্দরবন, এবং এই ভারতীয় উপমহাদেশে রাতারগুলের মতো দুটি অঞ্চল রয়েছে, একটি হচ্ছে বাংলাদেশে। আজকে এই বিকেল বেলায় আপনারা পড়ন্ত বিকেল আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের আলো, লাল আভা, সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগে আমাদের। আর আমরা আরেকটা জায়গায় গিয়েছি আমাদের এই গানটি শুটিং করবার জন্য, সেটি হচ্ছে বিছানাকান্দি। বিছানাকান্দি আমরা গিয়েছি, বিছানাকান্দির মধ্যে ঠিক ইন্ডিয়ার বর্ডারে সিলেটের শেষ অংশে আমরা গিয়েছি। সেখানে আমরা দেখেছি কিভাবে পাহাড় থেকে পানি এবং পাথর আসে, আমরা পাথরের উপরে অনেক শুটিং করেছি এবং সেখানে প্রচুর স্বচ্ছ পানি রয়েছে, সেই পানিতেও আমরা শুটিং করেছি, খুবই ভালো লেগেছে। আমাদের গান ওই একটাই, আমি বাংলার গান গাই। আমরা বেশ কয়েকদিনের সফরে সিলেটে এসেছি, সিলেটের বিভিন্ন অঞ্চলে আমরা শুটিং করছি, যেটি অত্যন্ত ভালো লাগার বিষয়, এবং গানটি যখন আপনারা দেখবেন তখন আপনাদেরও ভালো লাগবে। আমি আরেকটা কথা বলতে চাই, যারা সিলেটের এসব অঞ্চলে আসেননি, বিশেষ করে রাতারগুল এবং বিছানাকান্দি, আমি আশা করছি যে আপনারা এখানে এসে ঘুরে যাবেন, আপনাদেরও ভালো লাগবে, সবারই ভালো লাগে। তবে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে অনেক পর্যটক আসেন, তাদেরও খুব ভালো লাগে, তারাও খুব পছন্দ করেন যে এসব অঞ্চলে ঘুরে বেড়াতে। তবে আজকে আরেকটি সুখের বিষয় হচ্ছে, আমরা যেখানে লাঞ্চ করব সেটি হচ্ছে আমাদের ট্রলার যিনি চালাচ্ছেন, আমরা তাকে রিকোয়েস্ট করেছি যে আমাদের আজকে এই ঝিলের হাওরের মাছ দিয়ে আমাদেরকে খাবারের ব্যবস্থা করার জন্য, এবং তারা অত্যন্ত আন্তরিকভাবে সে বিষয়টি নিয়েছেন, তারা আমাদের খাবারের ব্যবস্থা করবেন। আমরা আজকে আমাদের এই চার দিনের সফরে, বিশেষ করে মৌলভীবাজারে আমাদের যে শুটিং ছিল, সেই শুটিংয়ের সময় আমার বন্ধু জহির আমাদেরকে, জহির এবং জহিরের পরিবার আমাদেরকে ভীষণভাবে সহযোগিতা করেছে, সহায়তা করেছে শুটিংয়ের ব্যাপারে, আমরা সেই গানটি করেছি। এবং আমার এদিকে দেখতে পাচ্ছেন যে আপনারা সূর্যের লাল আভা এবং চমৎকার একটি দৃশ্য, ভীষণ সুন্দর একটি দৃশ্য, খুবই ভালো লাগার মতো এটি আপনারা আপনাদের জন্য আমরা দেখাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের, যদিও সূর্য অনেক নিচে নেমে গেছে কিন্তু আমরা এখনও লাঞ্চ করি নাই, আমরা সকালে বেরিয়েছি, সকালে বেরিয়েছি, এখন মাত্র আমরা আমাদের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছি। এটি আমরা আশা করি যে আরও ঘন্টাখানেক আমাদের এই পানির মধ্যে থাকতে হবে। মোট আজ সকাল থেকে, সকাল দশটা থেকে আমরা এই পানিতে আছি, স্টিমারে আছি, নৌকাতে আছি, ইঞ্জিন চালিত নৌকাতে আছি, এবং আমাদের কাজগুলো আমরা সুন্দরভাবে শেষ করেছি। আশা করছি গানটা যখন অন এয়ার হবে, আমি বাংলার গান গাই, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই, আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে এসেছি এতটা দূর।